তুমি যদি এই বলটাকে এই যে এই বলটাকে যদি তুমি নড়াতে পারো মানে অ্যাটেম করতে পারো তাহলে তোমার এই 500 টাকা এখন মেলা থেকে আমরা বের হব বের হয়ে বাড়িতে গিয়ে কি কি কেনাকাটা করলাম সেটা তোমাদের সাথে শেয়ার করব তো প্রচুর কিছু কিনেছি একটু একটু করে তোমাদেরকে শেয়ার করতে থাকব Hello guys, welcome to my YouTube channel. So, I'm going to show you the mela. It's Shrabani mela. Shrabani mela. ALIPURDUAR is the first time I've been here. No. I don't know how to do it. I'm the first time ALIPURDUAR is Shrabani mela. Even I'm ALIPURDUAR is the first time I've been here. So, I'm going to do some planning. I'm going to show you the pocket in the pocket. So, let's see the video. I'm going to show you what I'm doing. আরে আমি হচ্ছে কম করলো না কেন কম করে দেব না কম হয় না কুচুর মুচুর পাস করে চপ আচ্ছা কুচুর মুচুর পাস করার চপ খুব স্পেশাল আর প্রচুর টেস্টি হয় তো এখন এটা আমি খাবো এটা আমি আগেও খেয়েছি আর আমার খুব ভালো লাগে এটা খেতে এই যখন খাওয়া হয় না পুরো কুচকুচ কুচকুচ করে আমি কিন্তু একটা করব হ্যাঁ আমি জানি আমি পারবো না যুদ্ধে যাব না টিকটক করে যাচ্ছি রাইট কিছু দিবে না মানে হ্যাঁ একদম বেস্ট অফ লাক ও সেই 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 অসাধারণ কাকা মানে রাজা ভাই বেলুন কাটে দেন তুমি যদি এই বলটাকে এই যে এই বলটাকে যদি তুমি নড়াতে পারো মানে অ্যাটেম করতে পারো তাহলে তোমার এই 500 টাকা রা চলো স্টার্ট কি ভারী বাবা আর যদি না পারি তাহলে তুমি দিবা আমাকে 500 না এই বলটা নাড়াতে হবে হ্যাঁ চলে যখন খাওয়াবো তোমাকে মুখটা সরিয়ে নেবে না হাত করবে ভয় লাগলে চোখ ঘুরিয়ে আ করবে মুখের মধ্যে গেলে মুখটা বন্ধ করবা আর করে যেন দেখো না আগুনটা গেলে চোখ বন্ধ করবা চোখ বন্ধ করো এরম করে গালে দেবে কিচ্ছু হবে না চোখ বন্ধ করো এখনো খাচ্ছি ওটা তো ওটার ব্যাপারে যদি বলি তোমরা হয়তো অনেকে খেয়েছো আবার অনেকে খাওনি তো ফার্স্ট অফ অল চোখের সামনে ওরকম যখন মুখের মধ্যে অত বড় আগুনের রোমাটা দিয়ে দেয় তো ওটাতে ভীষণ মানে ভয় লাগে আদারওয়াইজ যদি তুমি চোখ বন্ধ করে থাকো তো কোনো ব্যাপার না যদি টেস্টের ব্যাপারে বলি সেরকম খাস কিছু না একটু তিতে তিতে ভাব আসে কারণ আমি খাচ্ছি মানে সেরকম যে দারুণ অসাধারণ খেয়ে দারুণ লাগলো এই ব্যাপারটা কিন্তু নেই একেবারেই না
বাট ইটস ওকে, একটা নতুন এক্সপিরিয়েন্স হলো, ভালো লাগলো, এনজয় করলাম, তোমাদের সাথে শেয়ার করলাম, এটাই। এখন মেলা থেকে আমরা বেরোবো, বের হয়ে বাড়িতে গিয়ে কী কী কেনাকাটা করলাম সেটা তোমাদের সাথে শেয়ার করবো। তো ব্লগটা কিন্তু মিস করো না, তোমরা দেখতে থাকো। কানের, তারপর গলার চেন থেকে শুরু করে মানে এরকম টাইপের জুয়েলারি রাখার জন্য আর কি, একদম পারফেক্ট লাগলো বক্সটা, বেশ বড় সরু। তারপরে নিয়েছি এই একটা গার্ডার, এটা খুব সফট, আর মানে আমার এরকম একটা গার্ডারের দরকার ছিল, আমি যেগুলো ইউজ করি ওগুলো মোটামুটি একটু খারাপ খারাপ বসে আছে, আবার কবে শিলিগুড়ি যাবো তারপর নিতে পারবো, তারাই ভাবলাম যে মেলাতেই পেয়ে গেছে আমি নিয়ে নিই তাহলে। তো এই একটা গার্ডার নিয়েছি, গার্ডারটা খুব পছন্দ হয়েছে আমার। তারপরে নেক্সটে নিয়েছি হচ্ছে এই ক্লিপটা, তো কালারটা খুব সুন্দর। তারপর যেটা নিলাম সেটা এই ফ্যানটা নিয়েছি, এটা খুব খুব সুন্দর, এটা আমার খুব পছন্দ হয়েছে, এক দেখাতে আমি সেটা নিয়ে নিলাম। মেকআপ করার পর অনেক সময় এগুলো কাজে লাগে, অনেকগুলো কালার ছিল, আমার রেড কালারটা পছন্দ হয়েছিল এই জন্য রেডটা। তারপরে চলে আসি এই কাপটা নিয়েছি, স্মাইলি কাপটা, কাপটা খুব সুন্দর, দেখো ভেতরটা এরকম ইয়েলো কালার, বাইরেটা এরকম পিচ কালারের ওপরে আছে। তারপর নিয়েছি হচ্ছে এই প্লেটগুলো, একটা দুটো তিনটে প্লেট আছে, এগুলো হচ্ছে ঠাকুরের জন্য নিয়েছি প্লেটগুলো। নেক্সটে হচ্ছে এই আরেকটা প্লেট নিয়েছি, এই প্রত্যেকটাই ঠাকুরের জন্য নিয়েছি গ্লাস, এই একটা দুটো তিনটে, তিনটে গ্লাস। আর এটা এটা জানি কত করে পড়লো এই প্লেটগুলো, ৪০ টাকা মানে পার পিস ৪০ টাকা করে, না হ্যাঁ পার পিস ৪০ টাকা করে এইবারে। আর এগুলো যেন কত করে পড়লো, ৪০ করে, না গ্লাসগুলো বেশ মজবুত আর কি, তো এগুলো ৪০ টাকা। মোট কথা এগুলো সব কিছু, এগুলো যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ঠাকুরের জন্য, এটা নিয়ে। তারপর যেটা নিয়েছি এটা আমার খুব পছন্দ হয়েছে, এটা ভীষণ পছন্দ হয়েছে এই জিনিসটা, এটা হচ্ছে সোজা দিকটা, এটা সিন্ড্রেলার পিকচার দেওয়া আছে, এর থেকে এটা ছোটো সাইজ ছিল, এটা বড় সাইজ ছিল, তো এগুলো হচ্ছে ৩০ করে পড়ছিল। তো আমার জিনিসটা দেখতে খুব কিউট লাগছে, খুব সুন্দর লাগছে, আমি তাহলে এটা একটা নিই, আর এটাতে বেশ হাওয়া খেয়ে মজা আছে, আর ভীষণ হালকা জিনিসটা, তো আমার এর জন্য এটা পছন্দ। এই দুটো নেল পেন নিয়েছি, একটা হচ্ছে ইয়েলো কালারের ওপরে আছে, আর আরেকটা হচ্ছে গ্রিন কালারের উপরে আছে। এই দুটো তোমাদের দাদা ভাইয়ের চয়েসে নিয়েছি আমি, অ্যাকচুয়ালি আমি এত ডার্ক কালার একদমই পরি না, আমি সবসময় না একটু লাইট কালার পরতেই পছন্দ করি, হাতে পছন্দ করি, বাট তোমাদের দাদা ভাইয়ের খুব পছন্দ ছিল এই কালার দুটো, এর জন্য ওর পছন্দে এই দুটো কালার নিয়েছি জাস্ট ট্রাই করার জন্য। হচ্ছে এই একটা জুয়েলারি, এটা আমি কোনোদিন কোনো না কোনো শাড়ির সাথে তো তোমাদের সামনে পরে অবশ্যই আসবো, সেদিন ভালো মতো দেখাবো এই জিনিসটা, দেখতে পাচ্ছ পুরো গোল্ডেন কপারের একটা মিক্সড কালার আছে। তারপর যেটা নিলাম সেটা হচ্ছে এই টপসটা, এই টপটা খুব সুন্দর, দেখো এই টপগুলো না মধ্যেখানে সিকোয়েন্স ওয়ার্ক করা আছে, তো এটা পরার পর বেশ গর্জিয়াস একটা লুক দেবে। তো আর এই কালারটা হচ্ছে বেজ কালারের ওপরে আছে। তারপরে নেক্সটে হচ্ছে এই আরেকটা টপ নিয়েছি, ওটা যেরকম সিকোয়েন্স ওয়ার্ক করা ছিল এটাতে সিকোয়েন্স ওয়ার্ক করা নেই, এটা তো এটা আমার খুব পছন্দ হয়েছে এই টপ। এরকম এরকম দুটো টপ নিয়েছি, আর যা যা দেখালাম এইটুকুই তোমাদেরকে আজকে শেয়ার করার ছিল। ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক করতে, শেয়ার করতে একদম ভুলো না, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। চলো ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।